খড়গ্রাম থেকে বেশ কিছু বিরোধী নেতাকর্মী বিজেপি দলে যোগদান করলেন। মুর্শিদাবাদ উত্তর জেলার বিজেপি দপ্তরে একে একে বিজেপি পতাকা ধরে তারা সামিল হলেন বিজেপি দলে। খড়গ্রাম থেকে বিভিন্ন দলের বেশ কিছু কর্মী যোগ দিলেন বিজেপিতে। এদিন রঘুনাথগঞ্জে মুর্শিদাবাদ উত্তর জেলার বিজেপি দপ্তরে বিজেপির পতাকা তুলে দেওয়া হলো যোগদানকারীদের হাতে। আমি এলাম ইচ্ছাকৃত ভাবে এলাম, যে আমি এতদিন মানে পার্টি করে এলাম, আমি বিজেপির আদর্শ ভালো লাগলো, বিজেপির নীতি ভালো লাগলো বলে বিজেপিকে মানুষের সেবা টেবা এসব করবো, মানুষের কাজ করবো। এই জন্যই আর ইদানিংকালে যে সমস্ত নব্য পার্টি মেম্বাররা এখন রয়েছে তাদের সঙ্গে আমার হচ্ছে না। বিজেপি নেত্রী মাহফুজা খাতুন জেলা ও স্থানীয় নেতৃত্বদের হাত ধরে তারা বিজেপি দলে সামিল হলেন। তারা আমাদের দলে স্বাগত, আমাদের আদর্শে তারা অভিভূত হয়ে তাদের কাজ করার মানসিকতা নিয়ে তারা এসছেন। আমরা একসাথে মিলে বাংলাকে নতুন রূপ দেবো, নতুন চেহারা দেবো। যে বেঙ্গল যে কথাটা আমি বলি, যে বেঙ্গল আবার বেঙ্গল সিক্স টুরে ইন্ডিয়া টিক্স টু, আজ বাংলা বাঙালি যে ভাবে আগামী দিনে সারা ভারতবর্ষ ভাববে। মনোবীক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।